সেদিন দেখলাম কুমিল্লায় আমার প্রিয় ছোট ভাই মাওলানা হাসিবুর রহমানের উপর আক্রমণ হয়েছে, তার গাড়ি ভেঙেছে। মিয়া, হাসিবুর রহমান কি কোনো ব্যাংক ডাকাতি করেছে? কোন দুর্নীতি মামলার আসামি? হাসিবুর রহমান কি নারী নির্যাতন করেছে নাকি ব্যাংক থেকে টাকা লুট করেছে? টাকা যারা লুট করেছে তাদেরকে যে অপমান করা হয় না, বাংলাদেশের সম্পদ যারা লুট করে বিদেশে বেগমগঞ্জ নামের ঘর বাড়ি বিল্ডিং নির্মাণ করেছে তাদের থেকে বাবা পদস্থ করা হয় না, আলেমদেরকে কেন পদস্থ করা হয়? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি তোমাদেরকে সেই নির্দেশ দিয়েছে? হাসিবুর রহমান উপর আক্রমণ, আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, ঘর জ্বালিয়ে দেব, আগুন জ্বালিয়ে দেব। আমার প্রধানমন্ত্রী বলেছেন সন্তানের কোনো দল নাই, এটা যদি সত্য হয় এই সন্ত্রাসী চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার করতে হবে। সে স্বঘোষিত সন্ত্রাসী, সে বলে তোর মায়ের ফেডের সন্তানও বাঁচতে দেব না, এত দুঃসাহস। আরে মিয়া, গ্রামে একটি প্রবাদ আছে, আতুতেলে বলে হরস বাড়ে, হোয়ালুতেলে বলে মুসিবত এই জাতির উপর সম্ভবত মুসিবত আসতেছে, নলে এরকম আলেমদের উপর হাজার হাজার তৌহিদি জনতার সামনে এভাবে অপদস্থ করা, বেঈমান করা আল্লাহ সহ্য করবেন না। তিনি এমপিতে দাঁড়ান নাই, তিনি কারো কাছে ভোট চান নাই, আমরা নির্দলীয় নিরপেক্ষ, আমরা সরকারকে ক্ষমতা থেকে নামানোর উদ্দেশ্য নয়, কোনো দলকে ক্ষমতায় তোলাও আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে শক্তিশালী করা, কোরআনকে শক্তিশালী করা, নেয়ের পক্ষে আওয়াজ তোলা, অন্যের বিরুদ্ধে চিৎকার করে কথা বলা। তোদের কেন সহ্য হয় না? এভাবে বিচ্ছিন্ন আলেম ডাকাতে আরেকজন কোন মুফতি জসিমের উপর চুরি আঘাত হয়েছে, তারা তাদের মতো করে প্রতিবাদ করছে, এরা এদের মতো করে প্রতিবাদ করছে, অমলয় আর জন্য বুঝলি দিনে কার্যকর একটি ঐক্য গঠন না হওয়ার কারণে আজকে বাংলাদেশে আলেমরা লাঞ্ছিত হচ্ছে। কেউ রাষ্ট্রদ্রোহীর মামলার আসামি, কেউ জঙ্গি রহবাদে, কেউ আপনার এই যে এক একজন এক এক রকমের মামলার আসামি হচ্ছে, আসল এদের উদ্দেশ্য এগুলা নয়, এদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম। ইসলামের প্রতিনিধিত্ব যারা করে তাদের উপর জনগণের আক্রোশ সৃষ্টি করা তাদের উদ্দেশ্য। ভাইরা আমার, আমি এটা কেন বলেছি যে ইমান, ইমানদার কোনোদিন ইমানের সাথে বেঈমানি করতে পারে না। মুখে যা বিশ্বাস করলাম অন্তরে তা স্বীকার করলাম এবং জীবনে আমলে জিন্দেগিতে একরার বিল লিসান তাসদিক বিল জানান আমরে ইসলাম, ইসলামকে পরিপূর্ণ মানা একদিনটার সমন্বয় হলো ইমান। এর বিপরীত যারা করবে তারা মুনাফেক বেঈমান, ঠিক না বেটি? আমরা মুনাফেক বেঈমান হতে চাই না। আল্লাহ কেন পরীক্ষা নির্ধারণ করলেন? তুমি ইমানদার একথা দাবি করলে তোমাকে ছেড়ে দেব, তুমি বোকার স্বর্গে বাস করছ। আমি পরীক্ষার মধ্য দিয়ে ইমানের বেলায় কারা মুমিন কারা মুনাফেক আমি আল্লাহ দুনিয়ার বুকে সেটা পরীক্ষা করে পৃথিবীর সামনে দেখিয়ে দেব। বাইরে আমার, তাহলে ইমানদারের কি সুন্দর ব্যবস্থা, যখন পরীক্ষা হবে সে যখন ধৈর্য ধারণ করবে তার গুণা মাফ হতে হতে আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে, তার কোনো গুণাই নেই। এর চেয়ে বড় সফলতার কিছু আছে নাই? কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন ضَرَبَ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ তখনকার যুগের বড় সম্রাটের স্ত্রী সম্রাজ্ঞী আসিয়া ফেরাউনের স্ত্রী অট্টালিকায় বসবাস করতেন, টাকা পয়সা দ্বন্দ্ব না জেনে আমাদের কোনো অভাব নাই, জুলুসি জীবন ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু তিনি
সব লাথি মেরে ফেলে দিয়া ঈমানের পথ গ্রহণ করলেন, আল্লাহর সন্তুষ্টির রাস্তায় পা বাড়ালেন, তিনি ঈমানকে ধরে জমিনে দাঁড়িয়ে গেলেন। এই সময় তাকে অনেক নির্যাতন ও অকাত্য নির্যাতন সহ্য করতে হয়েছে, যেগুলা বেসারকম আমরা সবাই জানি। উত্তপ্ত গরম পানির ডেকসির সামনে তারকে হাজির করা হলো, যদি তুমি এই ফেরাউন যদি রব না মানো, মূসাকে পরিত্যাগ না করো, এই গরম সিদ্ধ টকবগে গরম পানির মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে। আসিয়াকে যখন বলা হলো তোমাকে উলঙ্গ করে বলা হবে, শরীরে কালো কাপড় থাকবে না, তোমাকে উলঙ্গ করে অপমান করা হবে, তখন আসিয়া আল্লাহ দিকে মতুয়াজ্জু হয়ে বলেন, আল্লাহ গরম পানির ডেকসির আমি ভয় করি না, আমি ইমানদার, তুমি আল্লাহরে ভয় করি। আমি কোনো জুলুম নির্যাতন কত্ত নির্যাতনকে ভয় করি না, ফেরাউনের সাথে ইমানের সাথে আত্মসমর্পণ করে বেঈমান হতে চাই না, কিন্তু আমার যে উলঙ্গ করা হবে সেইটা ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাই। আমি উলঙ্গ হওয়া সহ্য করব না, বরদাস্ত করব না, আল্লাহ গো আমি তোমার কাছে চাই তোমার দয়া, তুমি আল্লাহ দয়া করে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দাও। এবং ফেরাউনের নির্যাতন থেকে জালেম কৌমের নির্যাতন থেকে তুমি আল্লাহ আমারে রক্ষা করো। তখন গরম পানির ডেকসির আওয়াজ খুলে গেছে, জবান খুলে গিয়া বলে, আসিয়া একটু অপেক্ষা করো, দুনিয়ার মানুষের সামনে যদি আমি টকবে গরম পানির ডেকসি, কিন্তু আল্লাহর কসম তোমার জন্য জান্নাতুল ফেরদৌসের ফালকি এসেছি, আমি তোমারে নিয়ে যেতে এসেছি। দুনিয়ার মানুষ মনে করবে ইমানদারের উপর নির্যাতন শুরু হয়ে গেছে, আগুনে পুড়ানো হচ্ছে, ফাঁসিতে দলানো হচ্ছে, তারে কষ্ট দেওয়া হচ্ছে, দুনিয়ার মানুষ খুব আনন্দ পাবে, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি তিল তিল করে জান্নাতের নিকটবর্তী পৌঁছে গিয়েছ। বাইর আমার তলে ফেরাউনের স্ত্রী, তার কি অভাব ছিল? কোনো অভাব নাই, তিনি রাজরানী, ধন সম্পদ খানা ফিনা বাঁধি টাকা, তার কোনো অভাব নাই, কিন্তু তার মনে ইমানের অভাব ছিল। তিনি সব বাদ দিলেন, সাথে সাথে ইমানের পরীক্ষা শুরু হয়ে গেল, ইমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, দুনিয়ায় থাকতে জান্নাত তিনি কামাই করে দিলেন। বন্ধুরা আমার, তাই বলছি এই বাতিলের এই সমস্ত দমন নিপীড়ন এগুলো সহ্য করার মতো ইমানই জজবা লাগবে, মজবুত ইমানের দরকার হবে। ইমান কখন মজবুত হবে? যখন মুখে বলার পর অন্তরে তৃতমূল বিশ্বাস হবে, আর তার আমলে জিন্দেগিতে ইমানের পুল পরিস্ফুরিত হবে, তখন দেখবেন ইমানের সামনে সব পাকা হয়ে গেছে। আজকে আমরা বেঈমান, আমরা মুনাফিক হওয়ার কারণেই ইমানদারের সাইনবোর্ড লাগিয়ে আমরা চলি, যার জন্য আজকে আমাদের সব কিছুতে ভয় 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 লাগে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি মুসল্লি ভাইয়ের আমি বলতে চাই যে ইমান এত কোনো সস্তা জিনিস নয়, ইমান কোনো শুধু দাবি করলে শেষ হয়ে যায় না। আল্লাহ নিজেই কুদরতের জমানে বলছেন, যারা ইমান বলে দাবি করবে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, তারা যদি মনে করে আমি ইমানদার, আমার উপরে তো মুসিবত কেন, আমি কেন উপবাস থাকবো, আমার ঘর কেন বৃষ্টি পড়বে, আমার দোকান কোনো লাভ হবে না, এই জাতীয় চিন্তা ভাবনা করা তোমাদের ভুল। ইমান যত মজবুত হবে তোমার পরীক্ষা তত বেশি হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। এ শাহাদত কা গাহ উলফত মে কদম রাখনা, লোগ আসা সমঝতা হে মুসলমান হোনা। শায়ের বলছেন যে আমরা মনে করি ইমান আনা মুসলমান হওয়া খুব সহজ কাজ, হয়তো সহজ কাজ নয়, তুমি শাহাদতের ময়দানে পা রেখেছো, আল্লাহ আকবার, শাহাদতের ময়দানে পা রেখেছো। আঁকি আছি মানব দেহে তৌহিদেরই চিত্র মোরা, খঞ্জরের তলে থেকে দিয়েছি তৌহিদি ছাড়া। ইমানদার যারা, তারা কি করেছে?
ইমানের কারণে তাদের গলার উপর চুরি বসিয়ে দেওয়া হয়েছে, এই চুরির নিচ থেকে যে আওয়াজ তুলেছে আল্লাহু আকবার, দিয়েছি তৌহিদি ছাড়া। আমি তৌহিদের বাণী উচ্চারণ করেছি, মৃত্যুকে আলিঙ্গন করেছি, বেঈমান হয়ে নয় তৌহিদবাদী হল। আজকে আমি দীর্ঘদিন আপনাদের সামনে ইমানের আলোচনা করেছি, আজকে একটা কথা বুঝাতে চাই যে আমাদের ইমান শুধু মুমিন একথা দাবি করলে হবে না, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, তারপরে আমলের জিন্দেগিতে ইমানের অবস্থা ফুটে উঠতে হবে, আমল করতে হবে। আর এইভাবে তিনটার সমন্বয় হলেই তাহলে দেখা যাবে ইমান মজবুত হয়ে যাবে এবং পরীক্ষায় আমরা ইনশাআল্লাহ উত্তীর্ণ হতে পারবো। আল্লাহ কারো পরীক্ষা সঙ্গে সঙ্গে নিয়ে নেন, কারো পরীক্ষা ধীরে ধীরে নেন। মুসলা ইসলামের উপর যখন জাদুঘরের ইমান আনল, কালু আমান্না বিরব্বিল আলামিন, কালু আমান্না বিরব্বি মূসা, আমরা মূসার রবের উপর ইমান এনেছি। মূসার রবের উপর কেন বলা হলো? হতে ফেরাউন রব দাবি করেছে কিন্তু মূসা ফেরাউনকে মানে নাই, বিরব্বি মূসা মানি ফেরাউন নয়, মূসা যারে রব মারে আমরাও তারে রব মানি। একথা বলার সাথে সাথেই তাদের জন্য ধমকি হুমকি, তাদের জন্য শাস্তির ঘোষণা দেওয়া হলো যে তোমাদেরকে হাত পা বিপরীত দেখে কর্তন করা হবে, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। লাউ কাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়ারজুলাকুম মিন খিলাফ, তোমাদের বিপরীত থেকে হাত পা কেটে দেওয়া হবে, তোমাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। তখন জাদুঘররা তাদের মনের মধ্যে যেই পরিবর্তন, যে আল্লাহর উপর ভরসা, তাদের মধ্যে কোনো ভয় নাই ফাঁসির কাস্তে ঝুলার, কারণ এটা ইমান গ্রহণ করার প্রতিফলন। কোনো ভয় তাদের মধ্যে কার্যকর হয় নাই, ফেরাউনের দমকি হুমকি তাদেরকে দমাতে পারে নাই, তারা শুকুরিয়ার সজিদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার, শুকুরিয়ার সজিদায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে বলছেন, তারা যখন সজিদায় পড়ে গেলেন ইমানদার হয়ে, সজিদায় যতক্ষণ ছিলেন অতক্ষণ আল্লাহ জান্নাতের পর্দা তুলে নিয়েছেন, তারা এই সজিদায় থেকেই তারা জান্নাতের নাজিনিয়ামত দেখতে পেয়েছে। যে কিছুক্ষণ পরেই জালেমের ইমানের পরীক্ষা শুরু হবে, তোমরা যদি উত্তীর্ণ হতে পারো তোমাদের জন্য জান্নাত খোলা। এই এই জাদুঘরেরা সজদায় থেকে আল্লাহর জান্নাত দেখতে পেলেন এবং আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যারা এসেছিল দিনের শুরুতে দিনের বিরোধিতা করা, মূসার প্রতিপক্ষ হয়ে দিন শেষে তারা হয়ে গেল ইমানদার এবং তারা হয়ে গেল আল্লাহর ওলি এবং শাহাদতের মত, তাদেরকে হত্যা করা হলো নির্মমভাবে, তাদের ইমানের পরীক্ষার সঙ্গে সঙ্গে তারা ইমান নিয়ে দুনিয়ার বুক থেকে চলে গেলেন। ফেরাউন যদিও খুশি হলো যে আমি শাস্তি দিয়েছি, কিন্তু জাদুঘররা খুশি হয়েছে আমার ইমানের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি, তারা জান্নাতে চলে গেলেন। বাইরে আমার তাহলে সুতরাং আমরা যারা ইমানদার, আমি মৌলানা সাহেব এটা বাজে কথা, আমার প্রথম পরিচয় আমি ইমানদার মুসলমান। উনি পীর সাহেব এটা বাজে কথা, আমি যদি ইমানদার মুসলমান না হই আমি কিসের পীর? আমি মুহাদ্দিস, বাজে কথা, আমার পরিচয় আমি আগে ইমানদার মুসলমান, তারপরে হচ্ছে আমি ওয়াইস মুফাসসির, এটা যার মধ্যে নাই এটা দুকাবাজি, এটা দুকাবাজি। সুতরাং আলেমরা যেই চেয়ারম্যান কে এত সন্ত্রাসী, এ হাসিবুর রহমান সাহেবের সাথে বেয়াদিবি করেছে, আমি সরকারের হাতে হাত জোর করে বলবো হাফিজুর রহমানের জীবনকে স্টাডি করা হোক, তার আমলনামা চেক করা হোক, তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক, কত কত টাকা জমা দিয়েছে, কত টাকা উত্তোলন করেছে, এই চেয়ারম্যান সাহেবের আমলনামাটা একটু আমরা দেখতে চাই, আমরা তার একটু আমলনামা দেখতে চাই। বোর্ডে সরকারের পক্ষ থেকে কত টোন এসেছে, কত তেল গিয়েছে, কত রিলিফ দিয়েছে, এগুলো সঠিকভাবে বণ্টন হয়েছে কিনা, এবং তার অ্যাকাউন্টে অস্বাভাবিক কোনো লেনদেন আছে কিনা। যদি তাকে তো তোমার মতো দুর্নীতিবাস একজন আলেমের সাথে বেয়াদবি করার সাহস কোথায় পেয়েছ? সুতরাং আলেমদেরকে ইমানের শাহে বলে বলিয়ান হয়ে ময়দানে হকের পক্ষে অন্যার বিরুদ্ধে সুচার থাকতেই হবে, গলা চিপি দিতে চায়, কণ্ঠ নালিয়ে স্তব্ধ করে দিতে চায়। যে ইমান, যে আলেম, যে ওয়াইস স্বাভাবিক কথা বলবে, আসমানের উপরে জমিনের নিচে তার কোনো বাধা নাই। যদি সে যদি বান্দারি হয়, সে যদি নাচি নাচি গান গায় ওয়াজে,
সে যদি আল্লাহর নবীর ভালোবাসা মহব্বতের ফেরিওয়ালা হয়, ব্যবসায়ী হয়, তার জন্য ময়দান উন্মুক্ত। যারা হক কথা বলবে তাদের জন্য ময়দান সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত হলেও বরকত আছে ইনশাআল্লাহ। তো আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর হাসে আরেকটি হাত জোরে করে কথা বলবো, আপনি এইভাবে একটু তাকান আমাদের দিকে। এইগুলো দিয়ে দলের এবং আমার সরকারের দুর্নাম হচ্ছে। এরা কিন্তু সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চায়, এগুলো করে। তার মানে আমি বড় আলে, আমি বড় সন্ত্রাসী, আমি বড় সাহসী, আমাকে প্রমোশন দাও, দৃষ্টি আকর্ষণ করতে চায়। আমি মানে আমাদের মাননীয় মা জননীর মতো সম্মান করি প্রধানমন্ত্রীকে। এই আলেমদের মঞ্চে উঠে যারা এইভাবে করছে, সে বলতেছে হয়তো সরকারের অনুমতি নেয় নাই তাই করেছি। তো সরকারের অনুমতি না নিলে প্রশাসন নাই, আছে না নাই? অথচ এই প্রশাসন এই প্রোডাকশন দিয়ে নিরাপদে চট্টগ্রাম পৌঁছে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আসলে পুলিশ ভাইদের মধ্যে আল্লাহর ওলিও আছে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু কিছু বাজে লোকের কারণে গোড়া সংস্থার দুর্নাম হয়ে যাচ্ছে। তো আমি আমি একজন আলেমের উপর এত বড় অপমাননা, আমি মসজিদে যদি হক কথা না বলি, আমার পক্ষে কথা না বলি, কালকে আমিও তা টেক করব। তাই আপনারা সবাই আলেমরা যদি হক পথে থাকে, আপনার সাথে আলেমের জন্য দোয়া করবেন, আলেমদেরকে উৎসাহিত করবেন। এই ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, মনে করবেন গজব যত আধুনিক হবে শাস্তি তত আধুনিক হবে, পাপ যত ডিজিটাল হবে শাস্তি তত ডিজিটাল হবে। তারও দূর দেখতে পাচ্ছেন এই যে করুণা, করুণা কত বড় ডিজিটাল গজব দেখতেই তো পাচ্ছেন। আরও সামনে হয়তো আকর্ষণ রয়ে গেছে আল্লাহর কাছে। আমরা যদি বেয়াদবি বন্ধ না করি, ফিরে না আসি, তওবা না করি, আলেম ওলামা হক্কানি যারা সত্যিকার আলেম তাদের যদি সোহবত না নি, তাদেরকে সম্মান না করি, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কবরে হাসরে অসম্মানে হতাশ করবেন। আল্লাহ আমাদেরকে শক্তিশালী ইমান দান করুন, ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।